গেল কোথায় সকাল থেকে? হ্যাঁ কি হয়েছে? আমায় ডাকছো কেন? বাড়ি সকাল থেকে কোথায় যাওয়া হয়েছিল? কি করবো বলো, আজ একা একা ঘরে ভালো লাগে? কেন কি হয়েছে? তুমি জানো আজ প্রায় 20 বছর হলো তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, অথচ আজ পর্যন্ত একটা ছেলে মেয়ে হলো না। তা আমি কি করবো? হ্যাঁ আমার কি করার আছে? আরে তোর পেটে ওটা হচ্ছে কয়লার খনি, ওখানে ছেলে মেয়ে হবে না, এসবই তোর দোষ। আমার দোষ? আজ 20 বছর হলো একটা ছেলে মেয়ে আমায় দিতে পারলি না, কি করবো বলো? আজ দেখো আমি একটা ছেলে মেয়ের জন্য কত মা ষষ্ঠীর পুজো করলাম। ওই মা ষষ্ঠীর পুজো করে করে তো তুই গোষ্ঠীর নিপাত করে দিয়েছিস, যদি একটা হতো তার হলো না। শোন ওসব কথা বাদ দে, আমাদের সংসারের যে অবস্থা তাতে বুঝলি, এখন তো আমাদের আর হ্যাঁ সংসার চলছে না, তাই ভেবেছি যে কলকাতায় কাজে যাব। আমি কাজ ঠিক করেছি। বেশ তো তাহলে যাও, ভালো হবে। হ্যাঁ শোন, কাজে যে যাব তা আমায় দুটো খেতে দে। বসো, খেতে দিচ্ছি, বসো। খালি ভাত কেন? আরে ভাতের সঙ্গে ডাল তরকারি কিছু দে। ডাল তরকারি কোথায় পাবো বলো? তুমি কি কাজকর্ম করো? ঘরে কিছুই নেই। তা ঠিক আছে, ওই যে আমাদের একটা গাই গরু আছে, রোজ 2 কিলো করে দুধ হয়, সেই দুধ খেতে দে, দুধ দিয়ে ভাত খেয়ে যাই। দুধ তো নেই। দুধ নেই কেন, কি হয়েছে? দুধ না, হুলু বিড়ালে খেয়ে গেছে। শালা হুলু বিড়ালে দুধ খেয়ে গেছে? ঠিক আছে তাহলে আমি যা হয়েছে খেয়ে আমি চললাম। এই শোন কি, আমি কাজে যাচ্ছি, তুই কিন্তু ভালোভাবে থাকবি, রাস্তা দিয়ে একদম বেরোবি না, ঠিক আছে? কেন? শোন তুই যখন রাস্তা দিয়ে যাস তখন ওই ইয়ং ছেলেগুলি তোকে দেখে অবৌদি কোথায় যাচ্ছ, বৌদি অবৌদি, শালারা যেন সরকারি বৌদি পেয়েছে। কেন আমাকে বৌদি বলতে পারিস না? তুই বেটা ছেলে, তোমাকে বৌদি বলবে কি করে? তাই তো রে। ঠিক আছে তাহলে আমি চললাম। এই শোন কি, ভালোভাবে থাকবি, ঠিক আছে? এই একটু কাছে আয়। কেন? যাবার বেলায় তোকে একটু চুমু দিয়ে যাই। হ্যাঁ ছাড়, তোমার মুখ দিয়ে শুধু বিড়ির গন্ধ বেরোচ্ছে। আমি চুমু খেতে গেলে বিড়ির গন্ধ বেরোয়, তাই না? ঠিক আছে তাহলে চলি। এই ভালোভাবে থাকিস, ঠিক আছে? যাই। এটাকে আমার একদম ভাল লাগে না, এই বুড়ো হাড়াটার সঙ্গে যে কেন আমি বিয়ে দিয়েছিল। বাবাকে বললাম যে আমাকে অন্য ছেলের সঙ্গে বিয়ে দাও, ঠিক আমার ভালো লাগে না, ওই জন্য আমি আমার এই গ্রামের এক ঠাকুরপো আছে, হ্যাঁ আজ আমি সেই সুকুমার ঠাকুরপোকে আমি খুব ভালোবেসে ফেলেছি। কিন্তু ঠাকুরপো তো আসার কথা ছিল, এলো না কেন? ফুলটুসি, ফুলটুসি, ও এসেছ? হ্যাঁ। দেখো তোমার জন্য আমি কখন থেকে পথে বসে আছি। কি করবো বলো, তোমার স্বামীর ভয়ে আমি আসতে পারি না। তো তোমার স্বামীটা গেছে কোথায়? আমার স্বামী? হ্যাঁ আমার স্বামী গেছে ওই কলকাতায় কাজে। বাচ্চা গেছে, তাতাই তো আসবে না, এবার দুজন মিলে চুটিয়ে প্রেম করব। এই একটু কাছে এসো না। কেন? আজ কতদিন তোমার মুখে গান শুনি না, আমাকে একটা গান শোনাবে? বেশ তাহলে তুমি আমার সঙ্গে গাইবে? না না আজকে গলাটা ভালো নেই, তুমি একটা সুন্দর করে আমাকে একটা গান শোনাও। বেশ তবে তাই হোক। বন্ধ মনে দুয়ার দিয়েছি খুলে, আমাদের ঘরের মধ্যে কি ভিডিও চলছে নাকি? তাই তো,
এই বুড়িটি এই কি মনে হচ্ছে দাদার গলা? হ্যাঁ তাই তো, কিন্তু উনি তো আসার কথা নাই, কি ব্যাপার? এখন কি হবে, ধরা পড়লে তো পিটিয়ে পরোটা বানিয়ে দেবে। হ্যাঁ আরে তুমি চিন্তা করো না, আমি মেয়ে মানে মেয়ে ছেলের কথায় বলে পুরুষের ষোলো কলা আর মেয়ে ছেলের আঠারো কলা বুদ্ধি থাকে, বুঝছ? শোনো, আমি দরজা খুলবো আর তুমি আমার পিছনের এই ডান সাইডে ফুস করে বেরিয়ে যাবে, ঠিক আছে? গিয়ে ওই কলা বাগানে বসে থাকবে, সময় বুঝে আবার আসবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই ফুল দেখি দরজা খোল। হ্যাঁ খুলছি। এই খটাং ফুলটুসি, কে যেন একটা বেরিয়ে গেল মনে হচ্ছে। কই, কেউ না তো। হ্যাঁ কে যেন একটা বেরিয়ে গেল। আরে কেউ না, তবে আমার মনে হয় সেই হুলো বিড়ালটা। ওরে শালার হুলো বিড়াল, এখানে হুলো বিড়াল, ঠিক আছে এই হুলো বিড়াল আমাকে ধরতেই হবে। তা তুমি কাজে গেলে না কেন? আরে আজকে ট্রেনটা ধরতে পারিনি, দেখি। তো এক কাজ করো, তুমি বাজারে গিয়ে বাজার করে নিয়ে এসো, এই নাও এই টাকা নাও আর ব্যাগ নিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি চললাম। আচ্ছা আমি যাব না, আমি ওই যে আমাদের বাড়ির পাশে যে আম গাছটা আছে ওই আম গাছের উপরে উঠে থাকব, দেখি শালা কেউ আসে কিনা যাই। যা ভালোই হয়েছে, চলে গেল। কিন্তু এই ঠাকুরপো, ঠাকুরপো বাবা রে বৌদি গো, কি ওরে বাপরে, তোমাদের ওই কলা বাগানে কি বড় বড় মশা ফটাস ফটাস করে কামড়াচ্ছে গো বাবা রে বাবা। শুনো, আমার স্বামী বাজারে গেছে বুঝলে, আর কোনো চিন্তা নেই। আমার স্বামী বাজারে গেছে, এবার থেকে আমরা দুজন। আচ্ছা এমন কিছু করা যায় না কি? ওরে শালা এই সেই হলো বিড়াল দেখাচ্ছি, হ্যাঁ দেখি ওরা কি বলে। আচ্ছা এমন কিছু করা যায় না যে আমার স্বামী আমরা প্রেম করব কিছুই জানতে পারবে না? আছে কি যদি বলো, তাহলে আমার যে বারো ইঞ্চি চাকু আছে ওইটার পেটে ঢুকিয়ে দিই। ওরে শালা, হ্যাঁ ওরে শালা রে শালা, আমাকে বারো ইঞ্চি চাকু ঢুকিয়ে দেবে? না না চাকু ঢুকিয়ে দিয়ে তো মুশকিল, তাহলে তো আমাদের দুজনকেই হাজতে নিয়ে যাবে। তাহলে আরেকটা কাজ করো। কি? আমাদের এখানে একটা জাগ্রত মা কালীর মন্দির আছে, ওই মায়ের মন্দিরে গিয়ে মায়ের কাছে তুমি মানত করবে যেন তোমার স্বামীর চোখ দুটো অন্ধ হয়ে যায়, তাহলে তোমার স্বামী দেখতে পাবে না। হ্যাঁ সেই ভালো, চলো চলো চলো। হ্যাঁ চল চল। রে শালা এই না হলে বউ, আজ আমার স্বামী আর আমাকে অন্ধ করার জন্য ওরা যাচ্ছে মা কালীর মন্দিরে, ঠিক আছে? আমারও নাম মিস্টার পটল, দেখাচ্ছি ওরা তো গেছে সোজা রাস্তায় আর আমি মোটর সাইকেলে করে চলে যাই, যাই ইয়া। জয় মা কালী। মা গো, ও মা আমার প্রণাম নাও, মা প্রণাম নাও, আমাকে আশীর্বাদ করো মা। শোনো মা, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। কথা হচ্ছে যে আমার বউ তোমার কাছে আসছে যাতে আমার চোখ দুটো অন্ধ হয়ে যায়। শোনো মা, তোমার কাছে আমি অনুরোধ করে বলছি, তুমি তো সারাদিন জিভ বের করেই থাকো, জিভ তো আর গলে ঢোকে না তোমার, আর এই জীবনে ঢুকবে বলে আশাও নেই। শোনো মা, তুমি যদি আমার কথা শোনো, তোমার জিভ আমি একদম ভেতরে ঢুকিয়ে দেবো, তুমি চিন্তা করো না। শোনো মা, তোমার পিছনে আমি একটু থাকবো বুঝলে, যা বলার আমি বলবো, ঠিক আছে? সরো মা, সরো, সরো না। ইরে বাবা রে মা গো, তোমার চুলে কি গন্ধ রে মা, তুমি সাবান মাখো না মা। ও বুঝতে পেরেছি, তুমি পয়সা কোথায় পাবে? ঠিক আছে শোনো মা, আমি তোমায় কিছু পয়সা দিয়ে একটা বড় দেখে মোটা সোটা ওই একটা কাপড় কাচা সাবান কিনে দেবো, ওই দিয়ে তুমি ভালো করে চান করো, ঠিক আছে? চলো চলো। এই যে মায়ের মন্দির, আমি পাশে থাকছি, তুমি যাও মাকে প্রণাম করে তোমার মনের কথা জানাও, যাও।
মা মা গো ওমা আমার প্রণাম না মা মা আমি কেন এসেছি তুমি তো জানো মা মা বল কন্যা এই মা কালী আমার ডাক শুনেছে তাতেই বলো মা আমি না আমার যে স্বামীর সঙ্গে বিয়ে হয়েছে ওকে আমি মোটেই ভালোবাসি না আর এই যে আমার পিছনে এই যে সুকুমারদা একে আমি খুব ভালোবাসি তাই একে নিয়ে আমি থাকতে চাই প্রেম করতে চাই তা আমায় কি করতে হবে মা যাতে আমার স্বামীর চোখ অন্ধ হয়ে যায় সেই ব্যবস্থাটাই করো ঠিক আছে শোন আজ বাড়ি গিয়ে তোর স্বামীকে একটু ভালো মন্দ খাওয়াবি খাসির মাংস মুরগির মাংস ডিম মাল দই দো অনেক কিছু খাওয়াবি খাওয়ার পরে পরপর তিন কাপ গরম চা খাওয়াবি খাঁটি দুধ দিয়ে বুঝলি দেখবি প্রথম কাপ যখন খাওয়াবি তখন চোখ পিটপিট করছে দ্বিতীয় কাপ যখন খাওয়াবি তখন চোখে ঝাপসা দেখবে আর তৃতীয় কাপ যখন খাওয়াবি দেখবি দ্যাট ইজ মাই ক্যাপাসিটি চোখ অন্ধ হয়ে গেছে হেই শুনেছ মা কালী ইংরেজিতে কথা বলছে কলিকালের মা না ওর অনেক ভাষায় কথা বলে বুঝেছিস ঠিক আছে ঠিক আছে মা তাহলে আমি আসি তাই শোন কি তোর নাম যেন কি ফুলটুসি তা তুই এইরকম প্রেম তুই কটা করেছিস না বেশি না মা আমি ওই সাতটা প্রেম করেছি মাত্র সাতটা তা তুই এতগুলো ম্যানেজ করতিস কি করে ওই তো কোনোটা স্কুলে যাওয়ার সময় কোনোটা কলেজ যাওয়ার সময় কোনোটা পার্কে কোনোটা বাজারে কোনোটা ওই জলের ঘাটে এইভাবে আমি বিয়ের আগে করেছি পাঁচটা আর বিয়ের পরে আমার স্বামী আর এই সুকুমারদা বাপ রে বাপ তুই তো দ্রৌপদীকেও হার মানিয়ে দিয়েছিস তাই নয় হ্যাঁ হ্যাঁ মা তা হয়তো হবে হ্যাঁ ঠিক আছে তাহলে এক কাজ কর আমার এখানে ১,০০০ টাকা দিয়ে যা কেন আরে এটা হচ্ছে আমার ওই প্রণামী এই শুনেছ মা ১,০০০টাকা চাচ্ছে এই নাও দিয়ে এসো এই নাও মা যা এবার চলো মা সরো তাতেই সরো মা সরো মা ছাস শালির বুটি আজ মা তোমার দয়ায় না আবার খুব সুন্দর খাওয়া হবে কিন্তু মা তোমাকে এখানে রেখে যাওয়া যাবে না কারণ এখানে বসে বসে তুমি আমার মতো অনেক ছেলে সর্বনাশ করো তার কারণে অনেক মেয়েরা প্রেম করবে আর তোমার কাছে এসে বলবে মা ওর ভুঁড়িতে চাকু ঢুকিয়ে দাও ওর মাথা কেটে দাও ওর চোখ অন্ধ করে দাও তোমাকে মা এখানে রাখা যাবে না চলো মা তোমাকে ওই কাঁচ কানা ডোবাই দিয়ে ডুবাবো চলো চলো আমার ভীষণ খিদে পেয়েছে একটু খেতে দে ওরে বাপরে আরে এত খাবার কোথায় পেয়েছিস হ্যাঁ খাও আজ না আমার মনে খুব আনন্দ কেন আজকে আমার শ্রাদ্ধর খাওয়া হচ্ছে নাকি শ্রাদ্ধের খাওয়া কেন এটা হচ্ছে বিবাহ বার্ষিকী ও শালা আমি তো বলেছি শ্রাদ্ধ বার্ষিকী দেখে নি বাবা রে আর খেতে পাচ্ছি না রে শোনো খাওয়ার পর শুনেছি গরম গরম চা খেলে হজম হয়ে যায় এই নাও এক কাপ গরম চা খাও দে 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 গিন্নি রে কি ওরে বাবা রে তোর এই চা খেয়ে আমার চোখ কেমন যেন পিটপিট করছে জয় মা কালী জয় মা কালী আমার স্বামীর চোখটা যেন অন্ধ হয় মা কালী দাঁড়া শালি তোর অন্ধ হওয়াচ্ছি দাঁড়া তোর অন্ধ আমি হওয়াচ্ছি খাও এই গিন্নি কি হলো রে কেন ওরে তোর আরেক কাপ চা খেয়ে আমি যে চোখে ঝাপসা দেখছি চোখে যে ঝাপসা দেখছি জয় মা কালী মা গো আমার কি আনন্দ হচ্ছে জয় মা কালী শালার মাগের কি আনন্দ দেখো আনন্দ তোর করাচ্ছি তারা তোকে শালা একদিন এই না একটা খাও
ধরো ধরো। কি হলো? ও যে বাবা রে, ওরে আমি চোখে কিছু দেখতে পাচ্ছি নে রে। গিন্নি তুই কোথায়? এই তুমি এখানে আমার বুকে একবার আই গিন্নি। আরে ছাড়ো আমাকে, ছাড়ো। তুমি নাকি চোখে দেখতে পাও না, তা আমাকে জড়িয়ে ধরলে কি করে তুমি? ছাড়ো। শোনো, তুমি যখন চোখে দেখতে পাও না আর কি করবে বলো? শোনো, রোজ হুলো বিড়ালে এসে আমাদের দুধ খেয়ে যায় তো, তাই তুমি চলো রান্নাঘরের বারান্দায় বসে বসে তুমি একটু পাহারা দেবে। আমি কি করে পাহারা দেবো বল? আমি যে চোখে দেখতে পাই না, তুই এক কাজ কর, আমার হাতে মোটা সোটা দেখে একটা ডান্ডা বেঁধে দে, মানে লাঠি বেঁধে দে। তারপরে ওই লাঠি দিয়ে আমি নাড়াচড়া করবো, আর বিড়াল বেঁধে গেলে ধরে ঠেঙাবো। বেশ, তাহলে তাই চলো। আমার হাতটা ধরে নিয়ে চলো সখী। বলো, শুনেছ আজ না আমার স্বামী চোখ অন্ধ হয়ে গেছে? আহ, সত্যি আমার খুব আনন্দ হচ্ছে। তবে আর কি, দুজনে আজ চুটিয়ে প্রেম করব। অবশ্যই করব। এই তাহলে এই আনন্দে না তুমি আমাকে একটু জড়িয়ে ধরে সুন্দর একটি গান করবে? আচ্ছা, তুমি অমন করে আমাদের অমন করে কি দেখছ? ভ্রমরা 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 তোমার স্বামী আসছে যে। আরে তোমার কোনো চিন্তা নেই, দেখতে পাবে না। এই এখানে কি চাই? আরে হুলো বিড়ালটা এইদিকেই চলে এসেছে। হ্যাঁ না না, এইদিকে আসেনি তো। আরে আমি দেখলাম। সে কি, তুমি দেখতে পাও? এই না না, মানে আমার এই লাঠিটাই বেঁধেছে বুঝলে, হুলো বিড়ালটা এইদিকে এসেছে। হ্যাঁ না না, হ্যাঁ আসেনি। দাঁড়া দেখি, এটা কে রে? এটা কে? এটা আমি। এটা কে? ওটা আমি। তুই শালা কটা রে? শালা দেখি দেখি, এটা কে? আরে আমি আমি। হ্যাঁ দেখি তো, তুই সর আগে দেখি। ওরে বাবা, আমি এখন কি করি? হ্যাঁ আমি পালাই পালাই। আরে শালা দা, কোথায় গেল সেটা? গেল কোথায়? হ্যাঁ কোথায় পালাবি দাঁড়া। ওরে বাবা, হ্যাঁ এখন আমি কি করি? হ্যাঁ এখন আমি কোন রাস্তায় যাবো? ওরে বাপরে বাপ, কি করি? হ্যাঁ হ্যাঁ যাই দেখি। ওই বাবা রে, ও মা গো, ওরে বাবা রে আবার ছেড়ে দাও। ওই বাবা, ও মা গো, বলি রে শালার হুলো বিড়াল। হ্যাঁ আমাকে ছেড়ে দাও, আমি আর এমন কাজ করবো না। মারের নাম বাবাজি, সারা তোর এই লাঠি দিয়ে পিটিয়ে তোর হাগা বের করবো, সেই হাগা সারা তোকে দিয়ে খাওয়াবো। বল বল, আমার বউ সঙ্গে প্রেম করবি? না না, আমার ভুল হয়ে গেছে। যা এবার কেমন, তোকে ছেড়ে দিলাম, যা ফেরো। দেখি সে শালি কোথায় গেল দেখি আগে। বাবা আমি এখন কি করবো? আমি কোথায় পালাবো? আমাকে ধরতে পারলে কি মেরে ফেলে দিল? ওরে বাবা, আমি এখন কি করি? না না, হ্যাঁ আমি ছুটি। এই শালা, আমি তোর স্বামী, তুই আমায় বাবা বলছিস কেন? ওরে আমি মারের চোটে বলছি গো। ওরে বাবা রে, মারের চোটে বলছ? হ্যাঁ শালার হুলো বিড়াল, আমার চোখ অন্ধ। আগে বল, দাঁড়া ওঠ, দাঁড়া। আগে বল, এই জীবনে আর অন্য কোন ছেলের সঙ্গে প্রেম করবি? না না করব না। আমার সঙ্গে করবি? না করব না। তোমার সঙ্গে করব, তোমার সঙ্গে করব। মনে থাকে জানো? যা তাহলে আমি যা বলবো তাই শুনবি। বেরো দাদারা, ব্যাপারটা হচ্ছে দেখুন, মেয়েদেরকে বিয়ে দেয় বাবারা, যে জামাইয়ের কাছে জামাইকে বলে তুই সবকিছু তার, জামাইয়ের কথা মেনে চলবি, আর উনি অন্য ছেলের সঙ্গে প্রেম করছে।
তবে একটা কথা বলে যাই, এই হুলো বিড়াল না শুধু আমার ঘরেই না, যদি খোঁজা যায় এইরকম হুলো বিড়াল অনেক ঘরেই আছে। তাই যদি এরকম হুলো বিড়াল কেউ পেয়ে থাকেন, এইরকম লাঠিতে পিটিয়ে একদম গ্রাম ছাড়া করে দেবেন।